Hello, good morning, friends. Hello, shabai ke good morning. Lo kemon acho? Lo amra bhalo achi. Ekhon ami khabo. Amar ki debeche? Bolo. Kemon kore khabe? Oli babali, ui babali, ui babali. Amar pakhi. Ei na mena na mena na mena khawar bhoy te neme jacche niche. Dara. Dara. Boso. Boso. Ei je 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 je. কে খাবে কে খাবে কে খাবে খিচুড়ি এই যে খিচুড়ি কে খাবে এটা কে খাবে কে খাবে কে খাবে কে খাবে চলো আমরা খেয়ে নি হ্যাঁ আমার মনে খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি মনাকে রোজ সকালে একবার করে খিচুড়ি দিই ওরম করে করবো খানা আগের দিন নুন দিয়ে মেখে চটকে রেখে দিছিলাম ওই দেখো বিউ মিয়াও চলো 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 আমরা কুমড়ো পাত্তে যাবো চলো ডাকছে পাপ্পা বলো পাপ্পা বাবা বাবা আমার মনে রেডি হচ্ছে কি ওটা কি ওটা কি ওইটা কি এই যে জামা প্যান্ট ফোড়াতে গিয়ে এত ঝামেলা আমার মনার খাওয়া হয়ে গেছে মনার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা একটু রাস্তার দিকে ঘুরতে চলো চলো আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম সে গাছে অনেক চাল কুমড়ো হয়েছে সেইটাই পারবো তাই যাচ্ছি তো গাইজ এখন আমি মেয়েকে খাইয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে ওকে খেলনা বাটি দিয়ে দিয়েছি ও খেলছে আর আমি বসে বসে কাজ করছি আমি তো সেলাইয়ের কাজ করি হেম করি তো সেটাই করছি আর ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দেবে তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে কেমন আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে একটু জানিও ঠিক আছে তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো আমি সারাদিন কী কী করছি আমার বেবি সামলে কীভাবে আমি সংসারে কাজবাজ রান্নাবান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে কেমন আর এদিকে দেখো স্নান সেরে নিয়ে আমি একদিকে পুজোটাও করে নিয়েছি আর মানে আমি খুব সকালে স্নান করে নিয়েছি আজকে স্নান করে তারপর রান্নাবান্নার কাজে গেছিলাম আর সকালে একটু গরম গরম খিচুড়ি করেছিলাম তো সেটাই মেয়েকে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিয়ে আবার স্কুলে পাঠাতে হবে তো চলো ওকে খাইয়ে দিই দেখো ফ্রেন্ডস বাজার থেকে বাজার চলে এসছে এই যে তো দেখো এখানে সজনে ডাঁটা এনেছে বরবটি এনেছে লাউ কাঁচকলা উচ্ছে আলু পেঁয়াজ রসুন যাবতীয় সমস্ত কিছু কারণ সব কিছু শেষ হয়ে গেছিলো তো এর জন্য সমস্ত কিছু পটল আলু সব কিছুই বাজার করে নিয়ে এসছে আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি আমি এই গামলাটার মধ্যেই সবজিগুলোকে সাজিয়ে রাখি আর আমার বাজার রাখার জন্য কোনো জায়গা নেই তো আমি এর এটাই করে নিয়েছি গামলাটা এর মধ্যে আমি সব সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রাখি
তো গাইস কি কি বাজার এনেছে দেখেছো, আর সাথে হচ্ছে কচুর শাক খেতে ইচ্ছা হচ্ছিল, তো বাড়ির সাইডেই হয়েছিল, সেখান থেকে তুলে নিয়েছি। দেখো পুরো শেখর, শুধু দেখেই বোঝা যাচ্ছে সবেই তুলে এনেছি। এনে ফটাফট এটাকে কাট করে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে রান্না বসিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি আমাকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ আমার বড় মেয়েকে স্কুলে পাঠাতে হবে ওকে খাইয়ে। তো এর জন্য সকালবেলা না আমার খুব মানে খুব বিজি থাকি আমি। আর এখন কচুর শাকটা কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। আর আগে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে কচুর শাকটা করে নেব। এগুলো কাটাকাটি করা একটু ঝামেলা, কিন্তু খাওয়া কিন্তু ভীষণ উপকারী, আমার তো খুব ভালো লাগে। আর কে কে কচুর শাক খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি দরজা খোল, কেন এই যে আমার মনারা বলে গুড মর্নিং আমার সোনা, আজ খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছে দুজনেই, 5:10-15 ভিতরে ঘুম থেকে উঠে গেছে। আসবো আমি আসবো। আচ্ছা তোমার, আচ্ছা ঠিক আছে আসছি। তো গাইস দেখো কচুর শাকটা রান্না বসিয়ে দিয়েছি, আর আগে তো আমি ভাতটা করে নিয়েছি দেখেছো, আর কচুর শাকটা এখন রান্না করছি, আর দুপুরে মাছটা রান্না করে নেব। তো তারপর মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। দেখো আজকে ওর বাবা আসতে পারেনি, আমি স্কুল দিয়ে আসি এবং স্কুল থেকে নিয়ে আসি। তো স্কুলে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, নিয়ে আসার সময় ভিডিওটা করিনি, কারণ খুব বৃষ্টি পড়ছিল আর ফোনটা বাড়িতে রেখে গেছিলাম। তো স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, আর এখন আমি ওকে খাওয়াতে বসে গেছি। তো মাছের ঝোল আর কচুর শাক করেছিলাম, সেটা দিয়েই ওকে খাওয়াচ্ছি, আর ছোটো মেয়েটার সাইডে খেলা করছে। তো এখন আমরা সবাই দুপুরের খাওয়াটা খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। আজ অনেকদিন পর একটু ফুচকাওয়ালা এসেছে, এই কাকুটা না খুব সুন্দর ফুচকা করে, আমার তো খুবই ভালো লাগে, তাই অনেকদিন পর ওনাকে পেয়েছি। আর সাথে মেয়েকেও নিয়ে নিয়েছি, ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমরা একটু মজা করে ফুচকা খাবো। আর তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ব্লগটি বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখলাম। আর আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।